হঠাৎ করে আমরা দেখলাম যে প্রায় 30-40 জন যুবক লাঠি সোটা হকি স্টিক রামদা এবং বড় বড় পাথর নিয়ে আমাদের গাড়ির সামনের যে উইন্ড স্ক্রিন সেই স্ক্রিনটি বিরাট একটা পাথর দিয়ে ভেঙে ফেললো। আমরা যেটা রাজনৈতিকভাবে দেখতে পাচ্ছি এবং সেখানে বলা হয়েছে তারা জয় বাংলা স্লোগান দিয়েছে সেখানে, যে আক্রমণ গণতন্ত্রের উপরে আক্রমণ, এই আক্রমণ মানুষের যে সুস্থ চিন্তা মুক্ত বুদ্ধির যে মানুষ যারা রয়েছেন তাদের প্রতি আক্রমণ, এটা একটা ভয়াবহ ঘটনা। রাজনৈতিক কর্মকাণ্ড পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। এখন দেখা যাচ্ছে আপনি দুর্গতদের পাশেও দাঁড়াতে পারবেন, আপনি এখন ত্রাণও দিতে পারবেন, দেশ আজকে সেই পর্যায়ে এসেছে।